ওয়েলকাম টু কামিনা ফুড ব্লগ। খাওয়া দাওয়া তো হবেই, তার সাথে সাথে কিন্তু আজকে চলে এসেছি আমি ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি কার্নিভালে। হ্যাঁ, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি তো কার্নিভাল হচ্ছে, তো সেখানেই চলে এসেছি আমি। আর সেখানে কিন্তু আমাদের ব্লগার্স কমিউনিটিকে আমন্ত্রণ করা হয়েছে, হ্যাঁ তার সদস্য আমিও, তাই হিসাবে আমিও চলে এসেছি আজকে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ওল্ড মালদা চেয়ারম্যানকে শ্রী কার্তিক ঘোষ মহাশয়কে, তো অসংখ্য ধন্যবাদ। তো ভিতরে যাওয়া যাক আর কি কি হচ্ছে এখানে আর কেমন কি আছে, তো তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো, কার্নিভালে কারা কারা থাকছে, তো বিশেষ আকর্ষণ হিসাবে তাদের নামগুলো দেখে নিই। এখানে স্নেহা ভট্টাচার্য থাকছে আজকে, তারপর বুলেট বি ওয়ান, তারপর রয়েছে আলবার্ট লেপচা, তারপর হচ্ছে ইমন চক্রবর্তী। এই হচ্ছে প্রোগ্রামের শিডিউল, মানে স্পেশাল যারা রয়েছে। আর আমাদের মালদাতে কিন্তু অনেকগুলো কিন্তু এবার কার্নিভাল হচ্ছে, হ্যাঁ তিনটা কার্নিভাল হচ্ছে বেশ, কিন্তু এবার জমে যাচ্ছে কিন্তু এবার কার্নিভালে পুরো একদম, মানে 25 ডিসেম্বর থেকে জমে গেছে পুরো, চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে কার্নিভাল, মানে আলাদাই এক তারিখ অবধি চলবে, মানে একটা আলাদা এনজয়মেন্ট চলছে কিন্তু মালদাতে। সত্যি বলছি, মালদার বুকে একটা আমরা যে এত বড় বড় একটা কার্নিভাল হচ্ছে, সত্যি মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার লোকেশানটা শেয়ার করতেই ভুলে গেছি, তোমাদের হয়তো চেনা পরিচিত এই তাঁতিপাড়ার মাঠ যে রয়েছে, হ্যাঁ এই তাঁতিপাড়ার মাঠেই। আর আমাদের কিন্তু এখানে এটি করে ব্যাচ দেওয়া হয়েছে যে যাতে ভালো করে ভিডিও করতে পারি তার জন্য। আর এখানে কিন্তু অ্যাড্রেসটাও লেখা আছে, হ্যাঁ মহানন্দা শক্তি সংঘ ক্লাব। তো সেখানে হচ্ছে তোমার যদি না চিনতে অসুবিধা হয় তার জন্য আমি বলে দিলাম। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে, এখানে কিন্তু গান করতে উঠেছে দিদিরা। একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি এই কার্নিভালে, ঘোড়া। ঘোড়া কত করে নিচ্ছ? ২০ টাকা করে। কতক্ষণ? ১ রাউন্ড ২০ টাকা করে। ও ১ রাউন্ড কিন্তু ২০ টাকা করে এখানে নেওয়া হচ্ছে ঘোড়াতে উঠানোর জন্য, বেশ ভালো লাগলো। এটা নতুনত্ব একদমই। এবার শুধু না, এখানে কার্নিভালের সাথে সাথে বাচ্চাদের খেলারও কিন্তু অনেক কিছু নিয়ে আসার হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে জাম্প করে যে খুব ভালো লাগে, জানি না এটার নামটা কী বলে। তারপর এই যেটাও আছে যে যেখানে জাম্প ঘুম জামান করে বাচ্চাগুলো, বড়ো যদি হয় না, যদি আমি ছোটো হতাম তাহলে আমিও সত্যি করে করতাম। আর এই যে ট্রেন গাড়ি যে ড্রাগন ট্রেনগুলো আছে এগুলোও আছে, তারপর আরও সাদা খাচ্ছে একটা করে। এই যে ওই যে বাচ্চাগুলো ঘুরে যে নাম জানি না এগুলো কী কী বলে, নাম সত্যি বলতে নাম জানি না। তো তোমার যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিয়ে তাহলে আমি জানিয়ে নেবো তাহলে সেখান থেকে। হ্যাঁ আর এবার কিন্তু দেখতে পাচ্ছি যে ফুচকার দোকান বসছে, নানা ধরনের ফুচকার দোকান। আর এদিকে চাটের দোকান, এবার কিন্তু খাওয়া দাওয়া চলে এসছে, খাওয়া দাওয়ার পালা কিন্তু হবেই, তো আগে দেখে নিন তারপর কিন্তু খাওয়া দাওয়া হবে। আর একটা জায়গা দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে এখানে ব্রেক ড্যান্স, এটার নাম জানি যদি এটা থেকে উঠি আমি, এই জন্য জানি বাচ্চা থেকে এখানে উঠি ব্রেক ড্যান্স। তো ভালো লাগে ব্রেক ড্যান্সে উঠতে, বেশ এনজয়মেন্ট। কিন্তু এখানে টিকিট কিন্তু ৫০ টাকা করে লেখা আছে, এখানে ৫০ টাকা করে টিকিট এক পার্সন। চাবির রিং মেয়েদের অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, আর এই সাইডে অনেক কিছু মেয়েদের জিনিস রয়েছে, খেলনা রয়েছে আরও কিছু, আর ওদিকেও বেল টেল এসব রয়েছে টুপি টুপি। আর সামনে তো আছি, সামনে দেখি কী আছে, হ্যাঁ সামনে মেয়েদের জিনিস বেশি আছে, আর এদিকে খেলনা টেলনা আছে। তো এসব তেমন কিছু আমার মতন জিনিস দেখার মতো নাই, তেমন কিছু দেখার কিন্তু নাই, সব বেশি মেয়েদের জিনিস আছে, খেলনা টেলনা আছে। আর এদিকে দেখতে পাচ্ছি পাপড়ি চাটের দোকান আছে একটা, আর কিছু কিছু যেহেতু স্টল দেখি এখানে একটু আবার বন্ধ আছে। এখানে কিন্তু কার্নিভালে হেলথ ক্যাম্প করা আছে, যেখানে অসুস্থরা হলে গেলে এখান থেকে নিতে পারে। আর এই পাশে দেখতে পাচ্ছি কি আর দেখতে পাই এখানে, ওখানে শুধু খালি মেয়েদের জিনিস আছে এখানে, যেমন কিছু ছেলেদের জিনিস আছে। আর এখানেও আছে কি চকলেট কেক, তারপর বড়ি এসব আছে রাখা আছে। এগুলো কী আছে দিদি? আচ্ছা চকলেট কেক টেকুয়া আছে এখানে, রোলের দোকান আছে একটা, রোলে এখনো শুরু হয়নি। ওল্ড মালদার মিউনিসিপালিটির তরফ থেকে ফ্রিতে কিন্তু কফি দেওয়া হচ্ছে, তাহলে কফি নিয়ে নেবো, ফ্রি জিনিস কিন্তু ছাড়া যাবে না। তো কফি নিয়ে নিচ্ছি ফ্রিতে কফি, তো ফ্রিতে কফিটা খাই একটু বসে বসে, আর একটু প্রোগ্রাম দেখি। আলাদা এনজয় শীতের দিনে, এটা কিন্তু বেশ মজার ব্যাপার, খেয়ে নি। অন্যরকম গাইছে, একটু অন্যরকম বেশ ভালো লাগছে ব্যাপারটা, ঘুরে কিন্তু খুব মজা পাচ্ছি। এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, কিছুক্ষণ পর ভিড়টা কিন্তু বাড়বে। স্টেজটা আমরা স্টেজের কিন্তু একদম পাশে রয়েছি, আর এখানে কিন্তু একটা বেলুনের তৈরি করা হয়েছে যেটা মানে ছাড়া হবে কিছুক্ষণ পরই, আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে এই স্টেজের। এখন গান বাজনা চলছে এখন বেশ ভালো, আর সবাই আস্তে আস্তে আসতে চলেছে। আর দেখতে পাচ্ছি কিন্তু শুভজিৎ দা, কমিদা, তারপর হচ্ছে প্রস্তাব দা, তা তোমার নাম রাতুল দা, তোমার নাম দিলদার, দিলদার
আমি তোমার ভিডিও দেখেছি, আমি ভিডিও দেখেছি তোমার ভিডিও দেখেছি, তুমি বাইকের ভিডিও তো বাইকের ভিডিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ গ্রুপ আছে, হ্যাঁ পুরো মালদা ইউটিউব কমিটি, ওখানে ভিডিও দেওয়া হয়। ওখানে এখানে দেখতে পাচ্ছ ভিড়টা, কিন্তু ভিড়টা আস্তে আস্তে কিন্তু বাড়তে চলেছে, কিন্তু বেশ ভালো লাগছে। চাটের দোকান একদম পুরো সম্পূর্ণ নিরামিষ লেখা আছে, সম্পূর্ণ নিরামিষ আপনার সাপড়ি চাট, সম্পূর্ণ নিরামিষ সাপড়ি চাট, সম্পূর্ণ নিরামিষ। তো হাফ প্লেট 20 টাকা, তো এক প্লেট হাফ প্লেট দেবেন, হাফ প্লেট হাফ প্লেট। হ্যাঁ তো হাফ প্লেট কিন্তু পাপড়ি চাট নিয়ে নিচ্ছি। তো এখানে ভেলপুরিও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, আর ঘুগনি তৈরি হচ্ছে ওখানে, আর নানা ঝুড়ি টমেটো চাটনি অনেক কিছু সজা অনেক কিছু রাখা আছে। কিন্তু তো খেয়ে দেখা যাক কেমন লাগছে খেতে পাপড়ি চাটটা। পাপড়ি চাট কিন্তু নিয়ে নিয়েছে এখন, তো এর দাম হচ্ছে 20 টাকা, কোয়ান্টিটিটা আমার দেখে করতে খুব কম লাগছে। তো খেয়ে দেখা যাক টেস্ট কেমন আছে। এখানে কিন্তু গান কিন্তু খুবই জোর জোর চলছে, জানি না সাউন্ডটা কেমন আছে সত্যি কথা বলতে গেলে। তো পাপড়িটা নিয়ে নিই, তো টেস্ট করে দেখা যাক কেমন আছে। টেস্ট কিন্তু খারাপ না, টেস্ট কিন্তু ভালোই আছে। চপ চপ দেওয়া নেই, চপ দেওয়া থাকে, চপ দেওয়া থাকে আর টেস্ট বেশি বাড়ে, খারাপ না ভালো কথা। কিন্তু এটা যথেষ্ট ভালো করে 20 টাকা আছে, ঠিক আছে। রোল বিক্রি হচ্ছে, চাউমিন বিক্রি হচ্ছে। দেখো রোলের দাম কত, 35 টাকা রোল, আর চাউমিন চাউমিন 60 টাকা, হাফ প্লেট 30 টাকা। আচ্ছা আচ্ছা ভাজা ভাজা দেখতে পাচ্ছি। তো এটা কিসের বড়া আছে, এটা ভেজ পাকোড়া, কত করে দাম? 3-10 টাকা। এটা আচ্ছা নর্মাল শুধু চপ করলে গেলে শুধু চপ 5 টাকা। আচ্ছা গরম গরম কিন্তু 10 টাকা 3টা ভেজ পাকোড়া নিয়ে নিয়েছি। তো ও ঠান্ডা হয়েছে, গরম না চপটা, খারাপ না। আচ্ছা ভালোই খেতে চলবে, ক্রিস্পি আছে কিন্তু, ঠান্ডা হলেও ক্রিস্পি আছে, খারাপ না মনে চলবে। সব জায়গায় পাপড়ের দোকান থাকবে, আর পাপড় না খেলে কিন্তু জমে না, আর বাদাম তো আছে। তো এবার সবাই মজা করতে হবে, আর কিন্তু পাপড় খেতে হবে, পাপড় কিনে খেতে হবে, পাপড় মেলাতে আসলে পাপড় খেতে হবে, তাই তো? পান থেকে শুরু করে নানা ধরনের মিষ্টি পান সবই পান পাওয়া যাচ্ছে কিন্তু ওখানে। একটা স্টল বসছে যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, বার্গার পাওয়া যাচ্ছে, কম্বো পাওয়া যাচ্ছে, তো বেস্ট প্রাইস আছে, অনেক কিছুই আছে। তো প্রাইসগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি কিছু ট্রাই করছি না, তো তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। এখানে কিন্তু এখানে কিন্তু ফুটে দেখা যাচ্ছে, এখানে কিন্তু মিউনিসিপালিটির তরফ থেকে পাকোড়া দেওয়া হচ্ছে, কিন্তু পাকোড়া দেওয়া হচ্ছে, গরম গরম পাকোড়া, গরম গরম পাকোড়া দেওয়া হচ্ছে। আর কি আর কি কি দেওয়া হচ্ছে এখানে? সব রকম পাকোড়া দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে, ফ্রিতে কিন্তু একদমই, ও চিকেন পাকোড়াও আছে, আবার কফি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে ওটা পাকোড়া দিয়ে দাও তাহলে, কিন্তু এখন কিন্তু পাকোড়া নিয়ে নিয়েছে। হ্যাঁ ফ্রিতে পাকোড়া, সত্যিকার ফ্রিতে কিন্তু পাকোড়া দেওয়া হচ্ছে, লেকটা কিন্তু ভালো ব্যাপার, ফ্রিতে পাকোড়া খাচ্ছি। তো এটা ট্রাই করে দেখিস, তো একটা হাতে ক্যামেরা তো একটা হাতে এমবডি হচ্ছে না, এটা কিন্তু ভেজ পাকোড়া রয়েছে, একদম গরম গরম সার্ভ করা হচ্ছে, খুব ভালো খেতে কিন্তু পাকোড়া, টেস্টি পাকোড়া। আপনার লাইনটা দেখো গাইস, ছোটো থেকে বড় সবাই কিন্তু লাইন দিয়ে আছে একদম, ফ্রিতে পাকোড়া খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছে একদম। তো আমিও কিন্তু পাকোড়া খেয়েছি, পাকোড়া সত্যি কিন্তু খেতে খুব ভালো। মধ্যে কিন্তু কেক কাটা হবে, তো এখনই কিন্তু উদ্বোধন করা হলো, এখন কেকটা রাখা হয়তো, কেকটা কাটা হবে, এখন সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। উত্তরীয়গুলো কিন্তু দারুণ লাগছে, কারণ উত্তরীয়গুলো আলাদা রকমের, আর সবাইকে কিন্তু এখন বরণ করা হচ্ছে। পুরম কিন্তু পাকোড়া ভাজা হচ্ছে, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কফিও দেওয়া হচ্ছে ফ্রিতে, কিছু আমি কফি খাচ্ছিলাম, তো কফি দেওয়া হচ্ছে এখনও ফ্রিতে, আর সব কিন্তু ফ্রি। আর লাইনটা দেখো গাইস, মানে পোলো মধ্যে লোভে চলে এসছে কিন্তু এখন, আমি খেয়ে গেছি একবার, আর পটল দেওয়া চলে এসছে খেতে। তো পটল দা রিলস বানায় অ্যাকচুয়ালি, তো প্লিজ পটল কুমার রিলবালা, আচ্ছা আচ্ছা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা,
বা ফলো করে দাও ইনস্টাগ্রামে, পটল নামে তো, হ্যাঁ পটল নামে আছে, আনসাবস্ক্রাইব প্লিজ, প্লিজ আনসাবস্ক্রাইব, জোর করে কেটে দেবো এটা, না করে নি, আছে ঠিক আছে। তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, তো ভিডিওটা কবে দিতে হবে সেটা জানি না, তো ওই জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আবার কী বলবো, সাবস্ক্রাইব যদি করো, অনেক ভিডিও দিতে চাচ্ছি আর রিলস দিচ্ছি অবশ্যই, প্লিজ দেখো একটু সাপোর্ট করো ভাইটাকে। তো দেখাচ্ছি আমার পরের ভিডিওতে, বাই। এটা পিছনে সেলফি জোন করা হয়েছে, মাইকটাই অফ আমার।